আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মজিদ তোমাদের সাথে আছি আজকে মডিফায়ার সম্পর্কে আলোচনা করার জন্য। তো মডিফায়ার সম্পর্কে নানামুনি নানামত থাকলেও ইনশাআল্লাহ আমার মতে মডিফায়ার খুবই সহজ একটা টপিক, এবং পরিপূর্ণ মনোযোগ সহকারে যদি মাত্র 20 মিনিটের একটা ক্লাস করানো যায় মডিফায়ার শেষ করা সম্ভব। সো লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। প্রথমে আমরা আসি মডিফায়ার জিনিসটা আসলে কি। একটু খেয়াল করো, মডিফায়ার শব্দটা এসেছে কিন্তু মডিফাই ভার্ব থেকে। আমরা একটু খেয়াল করি, প্লে শব্দটির শেষে যদি ইআর যুক্ত করা হয় তার অর্থ হয় যিনি খেলে। ডু অর্থ করা, ওই শব্দটির শেষে যদি ইআর যুক্ত করি ডুয়ার অর্থাৎ যিনি করে। ঠিক তেমনি মডিফাই শব্দটির অর্থ হয়েছে বিশেষায়িত করা। অতএব এই শব্দটির শেষে ইআর প্রত্যয় যুক্ত করলে তার অর্থ হবে মডিফায়ার মানে যিনি বিশেষায়িত করে। অর্থাৎ মডিফায়ার শব্দটি থেকে আমরা বুঝতে পারতেছি মডিফায়ার হলো এমন কতগুলো শব্দ বা শব্দ সমষ্টি যেগুলো অন্য আরেকটা শব্দকে প্রভাবিত করে, অন্য আরেকটা শব্দ সম্পর্কে তথ্য প্রদান করে। একটা এক্সাম্পল দিলাম, দেখো পুষ্প পারফর্ম হার ডিউটিজ এক্সিলেন্টলি, পুষ্প তার দায়িত্ব চমৎকারভাবে পালন করেছে। খেয়াল করো, পুষ্প পারফর্ম হার ডিউটিজ, পুষ্প তার দায়িত্ব পালন করেছে, কিভাবে করেছে, এক্সিলেন্টলি করেছে, চমৎকারভাবে করেছে। এই অ্যাক্সিলেন্টলি শব্দটা পারফর্ম সম্পর্কে বাড়তি তথ্য দিয়েছে। তার দায়িত্ব পালন করেছে পর্যন্ত বললেই শেষ হয়ে যেত, কিন্তু কীরকম করেছে বা কীভাবে করেছে, অ্যাক্সিলেন্টলি করেছে। তাইলে অ্যাক্সিলেন্টলি শব্দটা এই পারফর্ম সম্পর্কে বাড়তি কোনো তথ্য দিয়েছে, অতএব অ্যাক্সিলেন্টলি শব্দটি হলো মডিফায়ার। এখন খেয়াল করো, এই যে অ্যাক্সিলেন্টলি শব্দটা মডিফায়ার, তথ্য দিয়েছে কার সম্পর্কে, ভার্ব সম্পর্কে মানে পারফর্ম সম্পর্কে। এখন এই পারফর্মডের আগে বসেছে অ্যাক্সিলেন্টলি নাকি পরে বসেছে, নিশ্চয়ই পরে, যেহেতু পরে বসেছে এই মডিফায়ারটি, অতএব এটা হচ্ছে পোস্ট মডিফায়ার। যদি পারফর্মডের আগে বসতো তাহলে সেটা হতো প্রি মডিফায়ার। তার মানে এই এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারতেছি মডিফায়ার হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রি মডিফায়ার আর একটা হচ্ছে পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার মানে যেই মডিফায়ার পূর্বে বসে, আর পোস্ট মডিফায়ার মানে যেই মডিফায়ার পরে বসে। আচ্ছা, এই যে এখানে প্রকারভেদ দেওয়া আছে, এবার আমরা আসি পরীক্ষায় মডিফায়ারগুলো কীভাবে আসে। পরীক্ষায় নিশ্চয়ই আসে না যে মডিফায়ার কাকে বলে, কত প্রকার, উদাহরণ সহ লেখো, এগুলো পরীক্ষায় কখনোই আসে না। পরীক্ষায় আমাদেরকে 10টা শূন্যস্থান দিয়ে দিবে, এই 10টা শূন্যস্থান আমাদেরকে মডিফায়ার দিয়ে কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা শূন্যস্থানে তোমাদের জন্য একটা একটা ক্লু দেওয়া থাকবে, মানে শূন্যস্থানে কী বসবে নির্দিষ্টভাবে সেটা বলা থাকবে না, কিন্তু কোন ধরনের অ্যান্সারটা হবে সেটা অবশ্যই বলে দেয়। তো 10টা শূন্যস্থানে 10টা ক্লু দেওয়া থাকে, সেই ক্লুগুলো আমরা এখানে দিয়ে দিলাম, এই সিরিয়ালে ক্রনোলজিক্যালি দিলাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। আমরা এখন সেই ক্লুগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখো, প্রথম ক্লু হচ্ছে কি, যখন দেখবে যে কোনো শূন্যস্থানে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, ওই শূন্যস্থানে অবশ্যই একটা অ্যাজেক্টিভ বসাই দিবে। তার মানে কী শিখলাম আমরা, কোনো শূন্যস্থানে যদি লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন, ওই শূন্যস্থানে একটা অ্যাজেক্টিভ বসাইবা। একটা নিয়ম শেষ, একেবারেই সহজ। কিন্তু দেখো, সাকিব আল হাসান ইজ আ ভেরি, তারপরে শূন্যস্থান থাকবে ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। এখন যেহেতু শূন্যস্থানে লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন, আমরা শিখলাম প্রি মডিফাই দ্য নাউন কথাটি থাকলেই ওই শূন্যস্থানে একটা অ্যাজেক্টিভ বসাইতে হবে। তার মানে এই শূন্যস্থানে আমরা একটা অ্যাজেক্টিভ বসাবো, কী বসাইলে মিলে, সাকিব আল হাসান ইজ এ ভেরি ফেমাস ক্রিকেটার, পপুলার ক্রিকেটার, হ্যান্ডসাম ক্রিকেটার, ড্যাশিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে অনেক কিছু দিলেই কিন্তু মিলে। তাহলে আমরা শূন্যস্থানে কী বসাইতে হবে সেটা ওই যে ক্লুগুলো থেকে বুঝতে পারবো। এবার দ্বিতীয় ক্লুতে আসি আমরা, কোনো শূন্যস্থানে যখন দেখো ইউজ এ ডেমনস্ট্রেটিভ কথাটা লেখা থাকে, তখন ওই শূন্যস্থানে আমরা অবশ্যই দিস, দ্যাট, দিস, দোজ
এই চারটার যে কোনো একটা বসাবো, অবশ্যই যেটা মিলে সেটাই বসাইতে হবে। যেমন শি হ্যাজ বট ড্যাশ ড্রেসেস, সে এই ড্রেসগুলো কিনেছে ফ্রম নোয়াখালী সুপার মার্কেট, নোয়াখালী সুপার মার্কেট থেকে। একটু খেয়াল করো, শূন্যস্থানের পরে আছে কি ড্রেসেস মানে বহুবচন, অতএব শূন্যস্থানে কি দিস এবং দ্যাট একটাও বসবে না, কারণ দিস বসে কাছের কোনো কিছুকে বুঝাইতে একটা জিনিস, দ্যাট বসে দূরের একটা জিনিস বুঝাইতে, দিস বসে কাছের অনেকগুলো জিনিস বুঝাইতে, দোজ বসে দূরের অনেকগুলো জিনিস বুঝাইতে। অতএব শূন্যস্থান হবে কি দিস ড্রেসেস, শি হ্যাজ বট দিস ড্রেসেস ফ্রম নোয়াখালী সুপার মার্কেট, সে এই ড্রেসগুলো নোয়াখালী সুপার মার্কেট থেকে কিনেছে। তিন নম্বর ক্লুতে আসো, যখন কোনো ক্লুতে দেখবে যে লেখা আছে ইউজ আ পজিটিভ, মনে রাখবে পজিটিভ ইউজ করতে বললেই আমরা এই সাতটা পজিটিভের যেটা মিলে সেটাই বসাবো। কি কি? হিজ, হার, ইউর, মাই, আওয়ার, দেয়ার, ইটস, এগুলো হচ্ছে পজিটিভ। এখন একটু এক্সাম্পলে খেয়াল করো, উই শুড ডু, আমাদের করা উচিত হিজ ডিউটিস নাকি আওয়ার ডিউটিস, অবভিয়াসলি এখানে আওয়ার ডিউটিস দিলে মিলে, তাহলে উই শুড ডু আওয়ার ডিউটিস, আমাদের দায়িত্ব পালন করা উচিত প্রপারলি যথাযথভাবে, টু মেক দিস প্রোগ্রাম সাকসেসফুল, এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য। তাহলে কী শিখলাম? পজিটিভ ইউজ করতে বললেই আমরা হিজ, হার, ইউর, মাই, আওয়ার, দেয়ার, ইটস এগুলো ইউজ করে দিব। চার নম্বর ক্লু আসো, যখন দেখবে যে কোনো ক্লুতে লেখা আছে ইউজ অ্যান আর্টিকল, আর্টিকল ইউজ করতে বললেই একবারে সিম্পল, এ অ্যান দি যেটা মিলে সেটাই বসাবো। একটা এক্সাম্পল খেয়াল করো, আই হ্যাভ ড্যাশ এক্সিলেন্ট প্ল্যান, আমার চমৎকার একটা ধারণা আছে, প্ল্যান আছে, পরিকল্পনা আছে, টু টিচ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এখন আমরা আর্টিকলের নিয়ম থেকে আগেই শিখলাম শূন্যস্থানের পরে যেহেতু বাউল আছে, এখানে এ হবে না অ্যান হবে, সিম্পল এটা সবাই জানো, তাহলে আই হ্যাভ অ্যান এক্সিলেন্ট প্ল্যান টু টিচ দ্য স্টুডেন্টস। পাঁচ নম্বরে আসো, যখন দেখবে কোনো ক্লুতে লেখা আছে ইউজ আ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার মানে হচ্ছে এমন একটা শব্দ যেটা পরিমাপ বোঝাবে, পরিমাণ, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে আনলিমিটেড যত শব্দ আছে সংখ্যা, সবগুলো সংখ্যাই কোয়ান্টিফায়ার। আবার ম্যানি মানে অনেক, মাচ অনেক, সেভারাল মানে অনেক বা বিভিন্ন, এ লট প্রচুর, এ পি অল্প, এই টাইপের পরিমাণ বোঝায় এমন কতগুলো শব্দ হচ্ছে কোয়ান্টিফায়ার। তাহলে কোয়ান্টিফায়ার ইউজ করতে বললেই আমরা এই শব্দগুলো বসাবো। যেমন আই হ্যাভ বট, আমি কিনেছি ড্যাশ বুকস, এখানে আমরা টু বুকস দিতে পারি, থ্রি বুকস, ফোর বুকস, ফাইভ বুকস, সিক্স বুকস, অথবা ম্যানি বুকস, অনেকগুলো বই কিনেছি ফ্রম দ্য লাস্ট বুক ফেয়ার, গত বই মেলা থেকে। তবে খেয়াল রাখতে হবে কখনো এখানে ওয়ান বসবে না, কারণ শূন্যস্থানের পরে যেহেতু বুকস মানে বহু বচন দেওয়া আছে, অতএব এখানে ওয়ান বসানো যাবে না। ছয় নম্বর ক্লুতে আসো, যদি কখনো থাকে ইউজ আর ডিটারমাইনার, ডিটারমাইনার ইউজ করো, ডিটারমাইনার মানে হচ্ছে নির্দিষ্ট করে বলবে আর কি, কোনো নাউন প্রোনাউন সম্পর্কে, নাউন সম্পর্কে একটু খেয়াল করো, ডিটারমাইনার ইউজ করতে বলে লিখে দিলাম কি 2, 3, 4, 5, অর্থাৎ এই যে দুই নাম্বার ক্লু মানে ডেমনস্ট্রেটিভ, তিন নাম্বারে পজিটিভ, চার নাম্বারে আর্টিকল, পাঁচ নাম্বারে কোয়ান্টিফায়ার, এই সবগুলোই হচ্ছে ডিটারমাইনার। তার মানে এই যে দিস, দ্যাট, দোজ, দিস, হিজ, হার, ইউর, মাই, আওয়ার, দেয়ার, ইটস, এ, এন, দি, ওয়ান, টু, থ্রি, মেনি, মাচ, সেভারলি, লট, এ ফিউ, মোট কথা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, পজিটিভ, আর্টিকল, কোয়ান্টিফায়ার, এই সবগুলো হচ্ছে ডিটারমাইনার। তার মানে কোনো শূন্যস্থানে যখন দেখবো ডিটারমাইনার ইউজ করতে বলছে, আমরা ওই শূন্যস্থানে অবশ্যই উপরের এই আইটেমগুলোর যেটা মিলে সেটা বসাবো। দেখো, হি হ্যাজ ড্যাশ কোয়ালিটিস ফ্রম সাইডেড, মানে শৈশব থেকেই তার কোয়ালিটিসগুলো বা গুণগুলো আছে। এখন আমরা এখানে হি হ্যাজ দিস কোয়ালিটিস, তার এই গুণগুলো আছে ফ্রম সাইডেড, শৈশবকাল থেকে। সাত নাম্বার ক্লুতে আসো, সবচেয়ে সহজ ক্লু হচ্ছে সাত নাম্বার, যখন কোনো ক্লুতে দেখবা লেখা আছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার, একটা ইন্টেন্সিফায়ার ইউজ করো, তাহলে আমরা চোখ বন্ধ করে ওখানে বেরি বসাইতে পারি, কারণ এই পর্যন্ত যত জায়গায় ইন্টেন্সিফায়ার দেখলাম সবগুলোতে বেরি বসাইলে মিলে। তবে বেরি ছাড়াও আরও ইন্টেন্সিফায়ার আছে, যেমন ফুললি,
enough এই সবগুলো হচ্ছে intensifier তো আমরা intensifier দেখলেই very বসাই দিব যেমন কাজী নজরুল ইসলাম is a very popular poet in Bangladesh কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের খুবই popular একজন কবি বা জনপ্রিয় একজন কবি 8 নম্বর ক্লুতে আসো use an imperative যখন কোন শূন্যস্থানে infinitive ইউজ করতে বলবে ওই শূন্যস্থানে আমরা 2 plus b1 মানে verbের present form বসাবো আমরা জানি infinitive মানে হচ্ছে 2 plus b1 যেমন proper steps should be taken উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত to prevent coronavirus কোরোনাভাইরাসকে প্রতিহত করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত তাহলে এখানে 2 plus b1 মানে to prevent বসাইলে কিন্তু মিলে যায় 9 নম্বর ইউজ আ প্রেজেন্ট পার্টিসিপল একটা প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো যখন দেখবে যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলছে আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে বার প্লাস আইএনজি যেমন আই স আমি দেখেছি সাম ফ্লাইং বার্ডস কিছু উড়ন্ত পাখি ইন দ্য স্কাই আকাশে তাহলে আমি আকাশে কিছু উড়ন্ত পাখি দেখেছি ফ্লাই এর সাথে আইএনজি যুক্ত করতে হবে যেহেতু এটা প্রেজেন্ট পার্টিসিপল তারপর দেখো ফার্স্ট মডিফাই দ্য ভার্ব খেয়াল করবে ভার্বকে মডিফাই করতে বললেই সেটা অ্যাডভার্ব এবং আমরা দেখেছি প্রায় 99% অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত থাকে তবে অবশ্যই মনে রাখা দরকার যে কোনো নাউনের শেষে যদি এলওয়াই থাকে সেটা কখনোই অ্যাডভার্ব হয় না সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর বাকি প্রত্যেকটা বেশিরভাগ অ্যাডভার্বের শেষে এলওয়াই যুক্ত থাকে তাহলে ফার্স্ট মডিফাই দ্য ভার্ব কথাটা থাকলে আমরা অ্যাডভার্ব বসাই দিব যেমন এভরিবডি শুড পারফর্ম দেয়ার ডিউটিস প্রত্যেকের তাদের দায়িত্বগুলো পালন করা উচিত প্রপারলি যথাযথভাবে অ্যাপ্রোপ্রিয়েটলি নাইসলি অ্যাটেন্টিভলি অনেক কিছুই মিলে আই টু হ্যান্ডেল দ্য প্রেজেন্ট সিচুয়েশন বর্তমান সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য প্রত্যেকের তাদের দায়িত্বগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি পালন করা উচিত লাস্ট ক্লু ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ ইউজ করতে বললেই কী বসাই বা নাউন প্লাস নাউন মানে দুইটা নাউন পাশাপাশি থাকলেই তাকে বলে নাউন অ্যাডজেক্টিভ দুইটা নাউন পাশাপাশি থাকলেই তাকে বলে নাউন অ্যাডজেক্টিভ যেমন মাশরাফি ইজ ওয়ান অফ মাই ফেভারিট তারপরে শূন্যস্থান আছে এবং তারপরে আছে প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে বা বিশ্বের প্লেয়ারগুলোর মধ্যে মাশরাফি হচ্ছে আমার অন্যতম একজন ফেভারিট প্লেয়ার এখন দেখো শূন্যস্থানের পরে আছে কি প্লেয়ার এটা নিজেই একটা নাউন আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন প্লাস নাউন দুটা নাউন পাশাপাশি বসবে এখন শূন্যস্থানের পরে একটা নাউন ওনারা দিয়ে দিয়েছে তার মানে আমাদেরকে শূন্যস্থানে আর একটা নাউন বসাইলে নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায় তাহলে আমরা শূন্যস্থানে ক্রিকেট বসাইতে পারি ক্রিকেটও একটা নাউন তাহলে মাশরাফি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ক্রিকেট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড মাশরাফি হচ্ছে বিশ্বের প্লেয়ার ক্রিকেট প্লেয়ারগুলোর মধ্যে আমার একজন ফেভারিট প্লেয়ার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি আমরা এই 11টি ক্লু মনোযোগ সহকারে খেয়াল করে পড়ি অবশ্যই মুখস্থ করতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে কেউ যদি এই 11টা ক্লু মনোযোগ সহকারে বা ভালো মতো মুখস্থ করে রাখে তাহলে আশা করি মডিফায়ার আর কোনো সমস্যাই হবে না পরীক্ষায় অ্যান্সার করা যাবে তাহলে আমরা কী শিখলাম শুধু ক্লুগুলো মনে রাখবো ভালোভাবে যেমন ইনফিনিটিভ ইউজ করতে বললে আমরা কি বসে দেব 2 প্লাস বি1 কোনো ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলে আমরা বসাইব বেরি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে বলে আমরা বসাইব ভার্ব প্লাস আইএনজি পোস্ট মডিফাই দ্য ভার্ব থাকলে বসাবে অ্যাডভার্ব এইভাবে যদি 11টা ক্লু ভালো মতো মুখস্থ রাখতে পারি ইনশাআল্লাহ মডিফায়ার অ্যান্সার করতে তোমাদের কোনো সমস্যা হবে না ভালো মতো মডিফায়ার অ্যান্সার করা যাবে আর এই যে 11টা ক্লু দিলাম ইন্টেন্সিফায়ার ইনফিনিটিভ প্রেজেন্ট পার্টিসিপল এই জিনিসগুলো সম্পর্কে আলাদাভাবে আলোচনা করতে গেলে হিউজ পরিমাণ সময়ের দরকার তবে এই ক্লুগুলো বিস্তারিত না জানলেও তোমাদের মডিফায়ার সুন্দর মতো অ্যান্সার করে ফুল মার্কস পাওয়া সম্ভব তো যেহেতু আমরা আজকে শুধু মডিফায়ার ক্লাসটি করতেছি আমরা বিস্তারিত না গিয়ে শুধু মডিফায়ারের একদম পয়েন্ট বাই পয়েন্ট যেগুলো শুধু পরীক্ষায় অ্যান্সার করা যাবে ওই সিস্টেমে আলোচনা করে দিয়েছি ইনশাআল্লাহ তোমরা পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে আর এই ক্লুগুলো যদি এই ক্লাসে মুখস্থ করে রাখো আগামী প্র্যাকটিস ক্লাসগুলোতে ইনশাআল্লাহ দেখবা ভালো একটা ফল পাবে আর ভালো ফল তখনই পাবে
যখন তুমি এই ক্লুগুলো মুখস্থ করো। তো আশা করি তোমরা ক্লুগুলো ভালো মতো মুখস্থ করে রাখবে। আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস ক্লাস করব, ইনশাআল্লাহ ভালো একটা ফল পাবে। এই কামনা ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।